আমরা এই ভিডিওতে Creality ব্র্যান্ডের Ender 3 version 2 Neo 3D printer আনবক্সিং এবং প্রাথমিক সেটআপ সম্পর্কে জানব। পরবর্তী ভিডিওতে 3D printerটি সফটওয়্যার সেটআপ এবং ইনস্টলেশন প্রক্রিয়া সম্পর্কে জানব। এই ধরনের 3D printer ও 3D printerের সরঞ্জাম কেনার জন্য ভিজিট করুন www.creality.com সাইটে। এই ওয়েবসাইটে 3D printer সহ Creality সকল প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি কোনো প্রোডাক্টের দাম কত সেটিও জানতে পারবেন। Ender 3 version 2 এর কোর ফিচারগুলো দেখার জন্য আপনারা এখানে চলে আসবেন। এখানে আপনারা সম্পূর্ণ ফিচারটি সম্পর্কে জানতে পারবেন যে কি কি রয়েছে Ender 3 version 2 এ। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত ডিটেইলস রয়েছে। বর্তমানে এই প্রোডাক্টের দাম রয়েছে $299। কেনার জন্য পেপাল, পে লেটার, পেউনির, ভিসা কার্ড ইত্যাদি মাধ্যম রয়েছে। আপনারা চাইলে এই মাধ্যমগুলোর মাধ্যমে আপনারা পে করে কিন্তু অর্ডার করতে পারবেন এই 3D প্রিন্টারগুলো। Creality থেকে দুটি বক্স পাঠানো হয়েছে। প্রথমে আমরা ছোট বক্সটিকে আনবক্স করে দেখব এর মধ্যে কি রয়েছে। এর মধ্যে রয়েছে 3D প্রিন্টিং এর জন্য ফিলামেন্ট। সো বক্সের পিছনে বিভিন্ন তথ্য দেওয়া রয়েছে। এই পাশে 12টি কালারের ফিলামেন্ট রয়েছে তাদের, সেটাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমারটা হচ্ছে হোয়াইট কালার, যেটা দেখতে পাচ্ছেন এটা। ফিলামেন্টটি বের করা যাক। সো দেখতে পাচ্ছেন ফিলামেন্টটি সাদা রঙের। তো ক্রিয়েলিটিকে ফিলামেন্ট কয়েলটি পাঠানোর জন্য অসংখ্য ধন্যবাদ। এবার আসা যাক বড় বক্সটির দিকে। সো এটা বেশ বড়সড় একটি বক্স আপনারা দেখতে পাচ্ছেন। সো যাই হোক, এটাকে আমরা আনবক্স করি। বক্সটি খোলার পর উপরে বেশ বড় একটি প্রোটেক্টিং ফর্ম দেওয়া রয়েছে। প্রতিটি জিনিস ফর্মের কেসের মধ্যে রয়েছে। এখানে সেটআপ টুলস রয়েছে, কিছু ফিলামেন্ট রয়েছে এখানে, নজেল, এসডি কার্ড, কার্ড রিডার সহ ইত্যাদি জিনিস রয়েছে, যেটা মূলত আমাদের এই সেটআপ পুরো প্রিন্টারটি সেটআপ প্রক্রিয়ায় প্রয়োজন হবে। এর মধ্যে রয়েছে একটি স্টিকার, কুইক সেটআপ গাইড, Creality থেকে আসা একটি চিঠি, আর রয়েছে একটি ওয়ারেন্টি কার্ড। সো ওয়ারেন্টি কার্ড বাংলাদেশে ভ্যালিড হবে কি না এটা আসলে আমার জানা নেই। যাই হোক, এরপর রয়েছে একটি পাওয়ার সাপ্লাই কেবল, এটার নাম আমার আসলে জানা নেই। এটা মূলত 3D প্রিন্ট হওয়ার পরে অনেক সময় ফিলামেন্ট এটার বেসের সাথে লেগে থাকে, তখন ওই অবশিষ্ট অংশগুলোকে তোলার জন্য মূলত এই অংশ এই টুলটা মূলত ব্যবহার করা হয়। তো তার জন্য হচ্ছে এটা আমাদের প্রয়োজন হবে। এরপর রয়েছে প্রিন্টারের ডিসপ্লে স্ক্রিন, যার সাথে একটি নব সুইচ লাগানো রয়েছে। এটাকে বলা হয় ম্যাটেরিয়াল র্যাক, যার মধ্যে ফিলামেন্ট মূলত ঝুলাতে হয় বা এটার মধ্যে ফিলামেন্টটাকে যুক্ত করতে হয়। পরের কম্পার্টমেন্টে মূলত 3D প্রিন্টারের মূল যে দুটি অংশ রয়েছে সেই দুটি অংশ, একটি হচ্ছে জেন্ট্রি ফ্রেম এবং অপরটি হচ্ছে বেস ফ্রেম প্যাকেজ। তো এই দুইটা বেশ হেভি, সো এই কারণে আমি বের করে দেন আপনাদের সাথে দেখাচ্ছি। বেস ফ্রেমের উপর জেনেট্রি ফ্রেমটি এভাবে মূলত আমাদের সেট আপ করতে হবে। উপরের এই প্লেটটি হচ্ছে ম্যাগনেটিক একটি প্লেট। টুল বক্সে 5টি স্ক্রু দেওয়া রয়েছে। এই স্ক্রুগুলো হচ্ছে M545 স্ক্রু। এখান থেকে আমরা 4টি স্ক্রুর সাহায্যে জেনেট্রি ফ্রেমটি মূলত আমাদের এই বেস ফ্রেমের সাথে লাগিয়ে নিব। এরপর আমাদের যে ম্যাটেরিয়াল র্যাকটি রয়েছে এটিকে আমাদের এই ফ্রেমের উপরের অংশে এইভাবে এলএনকির সাহায্যে শক্তভাবে লাগিয়ে নিতে হবে। ডিসপ্লে স্ক্রিনের পিছনে যে বেসটি রয়েছে এটিকে এভাবে চাপ দিলে খুলে যাবে। প্রিন্টার বেসের ডান পাশে এইভাবে বেসটি বসিয়ে এলএনকির সাহায্যে টাইট করে লাগিয়ে নেব, তারপর ডিসপ্লে স্ক্রিনটি বসিয়ে নেব। ডিসপ্লের পিছনে একটি কেবল কানেকশন দেখতে পাচ্ছেন, এটি ডিসপ্লের পেছনের যে কানেক্টর রয়েছে সেটার সাথে যুক্ত করতে হবে। এটি একটি ইন্ডিকেশন নব, এটি মূলত ফিলামেন্ট ট্রান্সফার হচ্ছে সেটি ইন্ডিকেট করে। সো আমরা এটি জাস্ট এই স্টেপার মোটরটির উপরে বসিয়ে নিব। এরপর আমরা পুরো ফ্রেমটিকে উল্টো করে নেব। এখানে তিনটি কানেক্টর দেখতে পাবেন, একটি এক্স, ই, এক্স চিহ্নিত করা। ই চিহ্নিত যে কানেক্টরটি আছে এটি নব লাগানো যে স্টেপার মোটরটি এর কানেক্টরের সাথে যুক্ত করতে হবে। এক্স কানেক্টরটি হচ্ছে ডান পাশে যে স্টেপার মোটরটি রয়েছে এটার সাথে আমরা যুক্ত করব।
আর ছোট এক্স কানেক্টরটি হচ্ছে এই মোটরের সামনের দিকে একটি কানেক্টর রয়েছে সেটার সাথে যুক্ত করতে হবে। এরপর একেবারে নিচের একটি কানেক্টর আপনারা পাবেন, এটি হচ্ছে নিচের যে স্টেপার মোটরটি আছে সেটার সাথে কানেক্ট করে দিলেই আমাদের মোটামুটি কেবল কানেকশন কমপ্লিট। এরপর আমরা কেবলটা এর সাহায্যে যে কেবলগুলো রয়েছে এগুলোকে কিছুটা ম্যানেজমেন্ট করে নিব। কেবলটা এর অতিরিক্ত অংশগুলোকে আমরা কেটে ফেলব। প্রিন্টারের সাথে আসা পাওয়ার কেবলটি এখন আমরা সংযোগ করে নিব। একটা বিষয় ইম্পর্টেন্ট, এই হলুদ স্টিকারের উপরের দিকে যদি তাকান তাহলে কত ভোল্টেজ আছে বা আমাদের প্রিন্টারটি কত ভোল্টেজে সিলেক্ট করা রয়েছে সেটি দেখতে পাবেন। যদি 230 থাকে তাহলে তো ঠিকঠাক আছে, যদি এখানে 115 ভোল্ট সিলেক্ট করা থাকে তাহলে এই সাদা অংশটিকে আপনারা স্ক্রুড্রাইভার বা টেস্টারের মাধ্যমে টেনে এটাকে 230 ভোল্টে সিলেক্ট করে নেবেন। এটা খুবই ইম্পর্টেন্ট, আদারওয়াইজ কিন্তু আপনার প্রিন্টারটি যদি আপনি ভুল ভোল্টেজ সিলেক্ট করে পাওয়ার সাপ্লাই দেন তাহলে কিন্তু আপনার প্রিন্টারটি নষ্ট হয়ে যেতে পারে। এখন সাথে আসা যে ফিলামেন্টগুলো আছে সেগুলো আমরা যে ট্রে রয়েছে সেটা আমরা যুক্ত করে নেব। আমাদের প্রাথমিক সেট আপ মোটামুটি এখন কমপ্লিট আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের মোটামুটি প্রিন্টার দাঁড়িয়ে পড়েছে। তো পরবর্তী ভিডিওতে আমাদের যে সফটওয়্যার ইনস্টলেশন এবং এটা যে এক্স ওয়াই জেড বিভিন্ন ধরনের সেট আপগুলো আছে সমস্ত বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে শিখব এবং চেষ্টা করব যে কিভাবে প্রিন্ট করতে হয় সেই প্রক্রিয়াটি আমরা শেখার, হয়তো আমরা এটা স্টেপ বাই স্টেপ বিভিন্ন ভিডিওগুলোর মাধ্যমে শেখার চেষ্টা করব। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।